আসানসোল পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের ভোট গণনা বুধবার সকাল ৮টার সময় শুরু হয় আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে। গত ২১ আগস্ট এই ওয়ার্ডে ভোট নেওয়া হয়েছিল। মোট ভোটার সংখ্যা ছিল ১০,০০৬ জন। ভোট পড়ে ৮২.৬৪%। ভোট দিয়েছিলেন ৮,৪৫৭ জন। ভোট শেষ হওয়ার পরে ১৪টি বুথের ইভিএম আসানসোলের মহকুমা শাসকের কার্যালয়ে যে স্ট্রং রুমে করা হয়েছে সেখানে রাখা হয়েছিল। এদিন ঠিক সকাল ৮টার সময় ৪ দলের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হয়। তারপর নির্দিষ্ট টেবিলে এনে গণনা শুরু হয়। সপ্তম রাউন্ডে অর্থাৎ ভোট শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিধান উপাধ্যায় ভোট পেয়েছেন ৬,৬৮৩। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম এর প্রার্থী শুভাশিস মণ্ডল, তার ভোট সংখ্যা ১,২০৬। বিজেপির শ্রীদীপ চক্রবর্তী ৪৮৫ ও কংগ্রেসের সোমনাথ চট্টোপাধ্যায় পেয়েছেন মাত্র ৮৩টি ভোট। এই উপনির্বাচনে মোট প্রার্থী ৪ জন ছিলেন। প্রত্যাশা মতো বিরোধী ৩ দলকে উড়িয়ে দিয়ে আসানসোল পুর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন আসানসোল পুর নিগমের মেয়র পদে থাকা বিধান উপাধ্যায়। এরপরই বুধবার সকাল থেকে আসানসোল আদালত চত্বরে দলের পতাকা নিয়ে সবুজ আবির মেখে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকেরা। সকাল ৯টার মধ্যে ভোট গণনা শেষ হয়। পরে আসেন বিধান উপাধ্যায়, তাকেও ঘিরে চলে উচ্ছ্বাস। তিনি এক সাক্ষাৎকারে বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। বাংলার মানুষেরা যে উন্নয়ন ও দিদির সঙ্গে আছেন তা আরও একবার প্রমাণিত হলো। বিজেপি সহ অন্য বিরোধী দলের প্রচার যে কাজে এলো না তা এই ভোট বলে দিচ্ছে। এছাড়াও ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, বারামণি ব্লক সভাপতি অসিত সিং সহ একাধিক কাউন্সিলর ও নেতারা। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে বিধান উপাধ্যায়কে যখন তৃণমূল কংগ্রেসের তরফে আসানসোলের মেয়র করা হয়েছিল তখন তিনি কাউন্সিলর ছিলেন না। ৬ মাসের মধ্যে অর্থাৎ এই আগস্ট মাসের মধ্যে বিধানকে কোনো ওয়ার্ড থেকে জিতে কাউন্সিলর হতে হবে, নয়তো তাকে মেয়র পদ থেকে ইস্তফা দিতে হবে। সেই কারণে এই বছরের শুরুতে হওয়া পুর ভোটে জেতা ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হয়েছিল। আজকে যে এই যে ফলাফল, কি বলছেন, কি বার্তা দেবেন? বার্তা একটাই, মানুষ যেভাবে উন্নয়নের উপর ভরসা রেখেছে, মানুষ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, এই জয় ওনাদের জয়, মা মাটি মানুষের জয়। মানুষ উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে থাকবে। আপনার ভোটে দেখা গেল যে সিপিএম দ্বিতীয় স্থানে, বিজেপি তৃতীয়, কি বলবেন? কারণ তাদের পায়ের তলায় মাটি নেই, তারা কখনো মানুষের সাথে নেই, মানুষের পাশে নেই, তারা সব শুধুমাত্র নির্বাচনের টাইমটাতে থাকে। আর তৃণমূল কংগ্রেস, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা কিন্তু সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। বিজেপি আজ তৃতীয়। যেভাবে জয় পেলেন, মানে এত ভোটের ব্যবধান, কি বলবেন জামুড়িয়ার মানুষ? জামুড়িয়া মানে মানুষকে অনেক অনেক ধন্যবাদ, যে আস্থা, যে ভরসা রেখে ভোট দিয়েছেন, নেত্রীকে ভোট দিয়েছেন। আমরা ঠিক আস্থাটা রাখবো আপনাদের। উন্নয়নটা কিভাবে আপনি উন্নয়ন করতে চান ওই ওয়ার্ডে, ৬ নম্বর ওয়ার্ডে? আমি এলাকাটা ঘুরেছি, আমি ঘোরার সময় আমি ইলেকশনের দিনও বলছিলাম যে আমি যেভাবে দেখেছি সেটার থেকে ওই অঞ্চলের মানুষ যাতে উদ্ধার হয় সেটা ব্যবস্থা করব। ভোটের দিন বিজেপি ছাপ্পা অভিযোগ করেছিল, কি বলবেন? এই উত্তর কি বলবেন? তাদের তো মানে ওটা তোতা পাখির মতো বলা, খালি সবসময় বলবে, ওরা নির্বাচন আসবে, নির্বাচনের আগে ওটাই বলবে, যদি জিতে যেত তাহলে বলতো কিচ্ছু হয়নি। তাহলে এই যে ইডি, সিবিআই, এই যে সব জায়গায় চলছে, এটা কি বলবেন? এটা নেই আমার কিছু বলার নেই, আমাদের নেতৃত্বরা বলবে উপরে। সেই জন্য এটা আগে থেকে ঠিক ছিল যে বিধান উপাধ্যায় ভালো ভোটে জয় লাভ করবে। দেখুন, এটা বিরোধীরা, বিরোধীদের পাশে আজকে মানুষ নাই, তারা পোলিং এজেন্ট পাচ্ছে না, তারা কাউন্টিং এজেন্ট পাচ্ছে না, সেই জন্য আজকে এটাই বলছে যে আমাদের, আপনারা তো দেখলেন ভোটের দিন যে জে কে নগরে জিটি রোডের উপরে হাইওয়েতে যে বিজেপি একটা দল ভিড় করে রেখেছিল, তা সেখানে জামুড়িয়া বা ৬ নম্বর ওয়ার্ডে কোনো লোক নেই, বাইরের দিকে লোককে নিয়ে হাঙ্গামা করছিল, তাদের পাশে আজকে মানুষ নাই, তারা এই জন্য বলছে যে ভোট লোড হয়েছে হয়েছে। তোর কাছে তো লোকই নেই যারা ভোটে বুথে বসবে, পোলিং এজেন্ট হবে, কাউন্টিং হবে, পাড়া পাড়ায় কাজ করবে, কোনো লোক নেই, বাইরের দিকে এসে লোকগুলোকে কত কাটবে। গত বিধানসভা তো দেখলেন, পশ্চিমবাঙালে বাইরে থেকে, ইউপি থেকে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে ওদেরকে নেতাগুলোকে হাই চেক করে নিয়ে আসতে হতো, তাহলে ওদের কাছে লোক নেই রাজ্যে। আপনি দেখবেন আগামী ২০২৪-এ যে আমাদের লোকসভা নির্বাচন যখন হবে, এই দেশে প্রধানমন্ত্রী হিসাবে মানুষ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দেবে, আর আমরা ২০২৪-এ মমতা ব্যানার্জিকে এই দেশে প্রধানমন্ত্রী দেখব। সুন্দর বলে বলে যে মানুষকে আশীর্বাদ পেয়েছি, ধন্যবাদ জানাই মানুষকে।
সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।